সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকের এই ভিডিওতে সবজি গাছের বা লাউ গাছের দুইটি মারাত্মক রোগের নাম বলবো। তো এই দুইটি রোগের মধ্যে একটি হলো মোজাইক ভাইরাস বা পাতা কুঁকড়ানো, আরেকটি হলো পচা রোগ বা ছত্রাক রোগ। কিভাবে বুঝবেন কোন রোগটি আপনার গাছের মধ্যে আক্রমণ করছে, তার ধরন কি, আর এই রোগগুলোর জন্য আপনারা কি কি প্রতিষেধক ব্যবহার করবেন, সে বিষয়ে আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, মোজাইক ভাইরাস বা পাতা কুঁকড়ানো, তো এর লক্ষণ হচ্ছে যখন কুচি পাতা বের হবে, পাতাগুলো একদম কুকড়িয়ে থাকবে। দেখবেন কিছু জায়গার মধ্যে সাদা অংশ দেখা যাচ্ছে, আবার কিছু অংশ একদম গাও সবুজ হয়ে গেছে, আর পাতাগুলো একদম ছোট ছোট হয়ে থাকবে। তো এই রকম যদি আপনাদের সবজি গাছের বা লাউ গাছের হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রতি সপ্তাহে 3 দিন আপনারা কীটনাশক ব্যবহার করবেন। তো অনেকেই এই কথাটি শুনে আমাকে অনেক কিছু বলতে পারেন, তবে আমি বলবো যদি আপনারা সপ্তাহে 3 বার কীটনাশক ব্যবহার করেন তাহলেই আপনাদের গাছগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো সপ্তাহে যে কীটনাশকগুলো ব্যবহার করবেন এটি হলো হেরন প্লাস সাইক্লো। সপ্তাহের শুরুতে যদি আপনারা হেরন ব্যবহার করেন তাহলে 2 দিন পর আপনারা ব্যবহার করবেন সাইক্লো, তো তার 2 দিন পর আবার ব্যবহার করবেন হেরন। এক কথায় হচ্ছে একটানা আপনারা কোনো কীটনাশক ব্যবহার করবেন না, কারণ যদি একটানা কোনো কীটনাশক ব্যবহার করেন তাহলে সেই কীটনাশকের উপরে পোকা সহনশীল হয়ে যায়, যার কারণে এই কীটনাশকগুলো পরে আর কাজ করে না। তো আপনারা আপ ডাউন করে কীটনাশকগুলো স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনাদের গাছগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো দর্শক, তারপর হলো পচা রোগ বা ছত্রাক রোগ। ছত্রাক রোগ সাধারণত গাছের মধ্যে আক্রমণ করলে ভীষণভাবে গাছের ক্ষতি করে, এক কথায় আপনি গাছের মধ্যে কোনো ফলন টিকাতে পারবেন না। তো গাছের মধ্যে ছত্রাকে আক্রমণ করলে তার লক্ষণ হচ্ছে পাতার মধ্যে দেখবেন হুটোট এক ধরনের বাদামি রঙের দাগ পড়ে যাবে, তারপরে এই পাতাটা আস্তে করে শুকিয়ে জ্বলে যাবে বা পচে যাবে, আর যখন গাছের মধ্যে ফলন আসবে তখন এই ফলনগুলো পচা শুরু হবে, দেখবেন হুটোট দাগ পড়ে এই ফলনগুলো নষ্ট হয়ে যায় বা ফলনগুলো আর আর বড় হয় না। তো এর কারণ হচ্ছে ছত্রাক। তো ছত্রাক আক্রমণ করলে মেইন কাজ হচ্ছে জমির মধ্যে আপনারা সেচ দেওয়া বন্ধ করে দিবেন, যদি আপনার জমিতে পানি থাকে তাহলে অতি দ্রুত জমি থেকে পানি নিষ্কাশন করবেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন, জমিতে প্রতি সপ্তাহে একবার ছত্রাকনাশক স্প্রে করবেন। তো আমি দুইটি ছত্রাকনাশকের নাম বলবো, যদি আপনারা এই দুইটি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের গাছ আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে আর প্রতিটি ফলন টিকবে। তো একটি হলো রেডিমিক গোল্ড, তো আরেকটি হলো এন্ডোফিল। তো আপনারা এই দুটি যদি ব্যবহার করেন আকপিচ করে, ইনশাল্লাহ আপনাদের গাছগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো দর্শক, তবে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।